আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য সাজেদা ফাউন্ডেশনের সেই আবেদন পদ্ধতিটি নিয়ে এখন চলে আসলাম। কিভাবে আবেদন করবেন পুরো ডিটেলস আপনাদেরকে এখন দেখাই দিব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝাই দেব যে কিভাবে আবেদন করবেন, কী কী লিখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। এবং একটা কথা আপনাদের বলে রাখি, আগামী কালকেই কিন্তু আপনারা এটা আবেদনটা করবেন। তার কারণ দেখেন, আজকে কিন্তু 7 তারিখ, কালকে 8 তারিখ পড়বে, এবং আপনি এর ভিতরে আবার শুক্র শনি সামনে চলে আসতেছে, প্লাস রবিবার, শুক্র শনি রবি 3 দিন কিন্তু ছুটি আছে সামনে, মানে 11, 12, 13 তিন দিন ছুটি। সুতরাং এই রবিবারের দিন যদি আপনার পোস্ট যায় তাহলে কিন্তু আর হবে না, তার কারণ 14 তারিখ কিন্তু লাস্ট ডেট। সুতরাং আপনাকে কালকেই আবেদন করতে হবে, আগামীকালকে আবেদন করলে আপনি 8, 9, 10 এই 3 দিনের ভিতরে আপনার সিভি পৌঁছে যাবে। 2 দিন লাগে, তবে 3 দিনের ভিতরে আপনার সিভিটা সুন্দরভাবে পৌঁছে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, আজকে এই মুহূর্তে মনস্থির করেন যে কালকে সকালে ভোরবেলায় উঠে আপনি আগে কম্পিউটারের দোকান যাবেন, যে ঠিক যেভাবে আমি সিভিটা করতে বলছি ঠিক সেইভাবে আবেদনপত্রটা, সিভি বলা যাবে না, আবেদনপত্রটা সেইভাবে লিখবেন। লিখে আপনি একদম পুরা 2টার আগে, 2টার সময় ডাক চলে যায়, 2টার আগে আপনি পৌঁছায় যাবেন সমস্ত কাগজপত্রগুলো নিয়ে, সিভি আর এই দরখাস্তটা নিয়ে অ্যাটেস্টেড করে সুন্দর করে আপনি পাঠিয়ে দেবেন, 2টার আগে পাঠিয়ে দেবেন। অবশ্যই আপনি কালকে পাঠাবেন, তা নাহলে কিন্তু আপনার পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। আমি বুঝলাম না এই সাজেদা ফাউন্ডেশন এত কম সময় কেন দিল, মাত্র 14 তারিখ, আজকে সার্কুলার দিছে, প্লাস 7 দিন সময় আছে আর হাতে। হ্যাঁ, মানে খুব সংক্ষেপে তাড়াতাড়ি তারা নিচ্ছে, আমার যেটা ধারণা খুব সংক্ষেপে দ্রুততার সহিত নিয়োগটা নিয়ে নেবে। তো চলুন এখন সরাসরি আবেদন পদ্ধতিটা দেখে আসি, কীভাবে আবেদন করতে হবে একদম প্রথম থেকে দেখার চেষ্টা করবেন সুন্দর করে। দেখুন, বরাবর এখানে কমা আসবে, কিন্তু বরাবর কমা, মানব সম্পদ বিভাগ, সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয়, অটোবি সেন্টার, লেভেল 5, প্লট নম্বর 12, ব্লক CWS C। ঠিক যেভাবে আমি দিচ্ছি ঠিক সেইভাবে কমা পূর্ণচ্ছে দিয়ে দেবেন। গুলশান সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212। একদম সুন্দর করে মানব সম্পদ বিভাগ থেকে যারা দিয়েছি ঠিক এইভাবে হুবহু এরকমভাবে দিবেন। বিষয়, ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। তারপর দেবেন জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ইংরেজি 7/10/2024 তারিখে বিডি জবস অনলাইন জব পোস্টিং। দেখেন, এই জায়গাটায় কিন্তু আপনাদের একটু বোঝার ব্যাপার আছে যে ভাই এখানে বিডি জবস অনলাইন জব পোস্টিং কেন লিখবো। এই সার্কুলারটা কিন্তু দিয়েছে বিডি জবস অনলাইন জব পোস্টিং, মানে বিডি জবসে প্রকাশ করেছে, এই জন্য আপনাকে লিখতে হবে ঠিক যেভাবে লিখেছি, বিডি জবস -অনলাইন জব পোস্টিং। এর নিয়োগ বিজ্ঞপ্তি মারফত অবগত হইলাম যে আপনার অধীনে ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে, উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষকতার যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদনপত্র দাখিল করিলাম। তো তারপর পরই 1 নম্বর প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষকতা যোগ্যতা। এরপরে আসবেন শিক্ষকতা যোগ্যতার, প্রথমে দেবেন SSC, HSC, অনার্স, BSS, মাস্টার্স, MSS। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, এই যে SSC এর প্রত্যেকটার পরে একটা করে ফুল স্টপ দেবেন, S ফুল স্টপ C, এই যে S ফুল স্টপ C। আমি খুব দ্রুততার সহিত তাড়াতাড়ি আপনাদের দেওয়ার জন্য করেছি, তো এই জন্য আমার একটু হয়তো বা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা ক্ষমা করবেন। তো মাস্টার্স অনার্স ও একইভাবে ফুল স্টপ দিয়ে দিয়ে করবেন, পাশের সন, প্রাপ্ত বিভাগ, GPA CGPA, বোর্ড বিশ্ববিদ্যালয়, এগুলো খুব ঠিক এইভাবে করবেন। অভিজ্ঞতা, এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে দেবেন, অভিজ্ঞতা না থাকলে দেওয়ার দরকার নেই, পুরো কলামটা বাদ দেবেন যদি অভিজ্ঞতা না থাকে। আমার অভিজ্ঞতা আছে সেই জন্য আমি এখানে কিন্তু এটা দিলাম। তো দেখুন, তারপরে 2 জন পরিচয় প্রদানকারী, এই যে বিষয়টা কিন্তু, এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই উল্লেখ করতে হবে, 2 জন পরিচয় প্রদানকারী। তার কারণ এই রেফারেন্সের বিষয়টা কোনো সিভিতে বা কোনো দরখাস্তে যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু সে সিভিটা শক্ত হয় না, বা সেসব সিভিটা মজবুত হয় না, যেটা বলা চলে। রেফারেন্স থাকলে
আপনার ওই রেফারেন্সে তারা ফোন দিয়েও কিন্তু জানতে পারে, এবং রেফারেন্স থাকলে একটা সিভিটার মানে দরখাস্তটার একটা মজবুত অবস্থান তৈরি হয়। এই জন্য অবশ্যই দুজন পরিচয় প্রদানকারীর নাম দেবেন, তারপরে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অতএব জনাবের নিকট আকুল আবেদন, যাহাতে আমি উক্ত পদে নিয়োগ পাইতে পারি তাহার বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের একান্ত মর্জি হই। বিনীত নিবেদন, তারপরে আপনার নাম দেবেন, সংযুক্তিতে দেবেন সকল শিক্ষকতার যোগ্যতার অনুলিপি, পাসপোর্ট সাইজের 14x3 রঙিন ছবি, জাতীয় পরিচয় ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কী দেবেন? শুধু জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি। অভিজ্ঞতার সনদ যদি থাকে দেবেন, আদারওয়াইজ দেবেন না। এখানে কিন্তু 1, 2, 3, 4 নম্বর হবে, কিন্তু 5 নম্বর দিয়ে ফেলছি, মানে খুব দ্রুত আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য আমি একটু তাড়াহুড়ো করে ফেলছি। যাই হোক, এরপরে আসুন খাম কীভাবে লিখবেন। দেখুন, আমি খাম লেখার সিস্টেমটা কিন্তু বলে দিয়েছি। পদের নাম প্রথমে দেবেন, ফিল্ড অফিসার, নিজ জেলা দেবেন, নাম, পিতা, গ্রাম, থানা, পোস্ট, জেলা এবং মোবাইল নম্বর। অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করবেন, তার কারণ আপনার সিভিটা হাতে পাওয়ার পরে তারা আপনার সিভি খুলে আপনার সিভির ভিতর থেকে মোবাইল নম্বর নেয়ার সময়টা কিন্তু তাদের হাতে খুব কম থাকবে। কিন্তু যদি আপনার খামের ওপরে এরকম মোবাইল নম্বর থাকে তাদের জন্য খুবই সুবিধা হয়, এবং একজন এইচআরের কাছে, মানে মানব সম্পদ বিভাগে এইচআর, হিউম্যান রিসোর্স ডিভিশন যেটা বলে, তো এই স্যারের কাছে এইটা একটা বড় ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই সিভিটার মূল্য সবসময়ের জন্য আগে থাকবে। যে এই মোবাইল নাম্বারটা যখনই তার চোখের সামনে খুব তার চাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তা সেই সিভিটার মূল্যায়ন কিন্তু একটু বেশি হবে তার কাছে। এই জন্য মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। তারপরে বরাবর মানব সম্পদ বিভাগ, সাজাদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, ওই একদম প্রথমে যেটা লিখছেন সেটা হুবহু এখানে লিখে দেবেন। এবার এই খামটা লেখার সিস্টেমটা আমি তো দেখাই দিলাম, এবার এই যে বরাবর মানব সম্পদ বিভাগ, এই অংশটা কিন্তু থাকবে খাম খোলার অংশে, মানে আপনি যখন যে সাইডটা আটা দিয়ে লাগাচ্ছেন সেই সাইডটা কিন্তু বরাবর মানব সম্পদ বিভাগ থাকবে। এটা কখনো যেন ভুল করেন না, আমি আবারও বলছি, আটা দিয়ে যে সাইডটা লাগাবেন সেই সাইডটাই কিন্তু বরাবর মানব সম্পদ বিভাগ থাকবে। এই লেখাটা থাকবে বরাবর মানব সম্পদ বিভাগ, কোনোভাবে যেন উল্টো দিকে না হয়, তাহলে কিন্তু সিভি ডাক পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তার কারণ এই স্যার বলবে যে এটা মানে কীভাবে একটা খাম লিখতে হয়, একটা দরখাস্ত কীভাবে করতে হয় সেইটাই এই ছেলে জানে না বা এ মেয়ে জানে না, একে ডাকার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ এরকম বলবে কিন্তু। এই জন্য কোনোভাবেই এরকম ভুল করবেন না। তো আপনাদেরকে দেখা দিলাম কীভাবে আবেদন করবেন, আবেদনপত্রটা খুব সুন্দর করে দেখালাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে করেন বুঝতে অসুবিধা হয়েছে কমেন্টে লিখতে পারেন, তাহলে আমি উত্তর দেবো ভিডিও কমেন্টে। কারণ আমি দেখেন আমি যতগুলো ভিডিও চাই প্রত্যেকটা কমেন্টসের উত্তর আমি দিই, প্রত্যেকটা কমেন্টসের, আমার ভিডিওতে যতগুলো কমেন্টস আছে আপনি দেখেন প্রত্যেকটা কমেন্টসের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। শত কষ্ট হলো, অনেক রাত জেগে জেগে আমি মনে করেন রাত 1:30-2টার সময় পর্যন্ত আমি ঘুমাতে যাই, এর আগ পর্যন্ত আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা যারা কমেন্টস করেন আমার কাছে কমেন্টসগুলো কিন্তু খুবই মূল্যবান, কারণ আপনি একটা বিষয় জানার জন্য কমেন্টস করেন, সেটা যদি আমি উত্তর না দিই তাহলে আপনি সেই জিনিসটা অজানা থেকে যাবেন, সেই জিনিসটা বুঝবেন না বা বুঝতে হয়তো আমার আপনার কষ্ট হবে বা অন্য কারোর কাছে শুনতে হবে। এই জন্য আমি সবসময়ের জন্য কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরও যদি ভুলে কোনোটা না দিয়ে থাকি আমার ক্ষমা করবেন। তো ঠিক এইভাবে আবেদন করবেন, এবং আবারও বলছি আগামীকালকে আবেদন করবেন, কালকের ভিতরে আবেদন কমপ্লিট করে পাঠিয়ে দেবেন, একদিনও যেন দেরি না হয়, কালকের ভিতরে, শত কষ্ট হলো কালকের ভিতরে পাঠিয়ে দেবেন। আর এখানে কত সংখ্যক নেবে সেটা কিন্তু উল্লেখ করেননি, কিন্তু আপনাদের বলে রাখি এখানে বহু সংখ্যক নেওয়ার সম্ভাবনা বেশি, 500-এরও অধিক নেবে। হ্যাঁ, এটা নতুন একটা সিস্টেম তারা করেছে, তারা কিন্তু উল্লেখ করেনি ফিল্ড অফিসার কতজন নেবে, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।